প্রিয় শিক্ষার্থীরা ফিফটিন মিনিটস ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের বিষয় লসাগু আমি গত ক্লাসেও তোমাদের লসাগু নিয়ে নিয়ম নিয়মকানুন নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি নিয়মে লসাগুর অঙ্কও দেখিয়েছিলাম আমি আরেকটি নিয়মে আজকে লসাগুর অঙ্কগুলো দেখাবো তোমরা একটু খেয়াল করে দেখো আমি একটি অঙ্ক লিখছি চার ছয় এবং নয় এই চার্ট ছয় এবং নয়ের লসাগু আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম তবে অন্য নিয়মে আজকে আমি তোমাদের একটু আলাদা নিয়মে দেখাবো এটাকে বেশিরভাগই সিঁড়ি বলে সিঁড়ি নিয়ম এখন এমন একটি সংখ্যা দিয়ে আমার এইগুলোকে ভাগ করতে হবে দেখতে হবে যে এখানে আমার তিনটি সংখ্যা আছে দুটো সংখ্যার মধ্যে যেতে হবে অবশ্যই আমার দুইটি সংখ্যার মধ্যে যেতে হবে এমন সংখ্যা নিলাম যে একটি দিয়ে গেল তাহলে কিন্তু হবে না তাহলে আমি এমন সংখ্যা নেব যাতে দেখি যে আমার দুটো সংখ্যার মধ্যে যাচ্ছে তাহলে যদি জোর থাকে আমি কিন্তু অনায়াসে দুই নিতে পারি এখানেও চার জোর এখানেও ছয় জোর এবং দুটোর মধ্যে দুই দিয়ে ভাগ করলে যাবে দুই দুইয়ে চার মানে দুই দুগুনে চার আর তিন দুগুণে ছয় এবার ভাগ দুই দিয়ে নয়কে কে ভাগ করলে মেলে না কারণ নয়ের মতো নয়ই বসবে এবার আমি দেখি যে কত দিয়ে যায় তিন তিন দিয়ে দেখা যাচ্ছে যে তিন দিয়ে তিনকে ভাগ করলেও যাবে নয়কে ভাগ করলেও যাবে এই দুইকে ভাগ করলে কিন্তু যাবে না যখন দুই দিয়ে ভাগ করলে যাবে না দুইয়ের মতো দুই বসবে আর তিন একে তিন তিন তিনে নয় বা তিন তিরিক নয় কি বলেছিলাম যে দুটো সংখ্যার মধ্যে অবশ্যই যেতে হবে তোমরা খেয়াল করে দেখছো যে প্রথমটা এই দুটোর মধ্যে গিয়েছিল আর দ্বিতীয়টা এই দুটোর ভিতরে গেছে এই কারণে আমি দিতে পেরেছি যদি শুধু দুইয়ের মধ্যে বা তিনের মধ্যে যেত তাহলে কিন্তু দিতে পারতাম না এবার আমি গুণ করে দেখাই যে কিভাবে হলো চার ছয় এবং নয়ের লসাগু গুণ চার ছয় হো নয়ের গু দুই গুন তিন গুন দুই গুন তিন এই একটা দেয়া লাগে না এবার গুণ করলে কত হচ্ছে দুই তিন দুইয়ের ছয় ছয় দুগুনে বারো তিন বারো ছত্রিশ যারা আমার গত ক্লাসটি দেখেছিলে তারা দেখেছ যে এই অঙ্কটির লসাগু ছত্রিশই হয়েছিল কিন্তু অন্য নিয়মে এবার ছত্রিশই হয়েছে এটা আলাদা নিয়মে আমি এইরকম আরও বেশ কয়েকটি অঙ্ক তোমাদের দেখাবো তোমরা শিখে নাও ছয় বারো ও পনেরো বলেছিলাম যে এমন সংখ্যা দিয়ে ভাগ করব যা দুটোর মধ্যেই যাবে আর জোর থাকলে তো তোমরা অনায়াসে দুই দিয়ে দিতে পারবে তিন দুগোনে ছয় ছয় দুগুনে বারো মধ্যে যায় না পনেরোর জন্য পনেরো পনেরোর মতো পনেরো বসবে এবার দেখতে পাচ্ছি তিন দিয়ে সবগুলোই যাবে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো ছয় বারো ও পনেরো এর লসাগু দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারো ষাট তাহলে রসকু কত হলো ষাট আমরা আরেকটু আরেকটু বড়তে যাই তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ জোর আছে আমরা দুটো দিয়ে দিই দুই দিয়ে দিই পনেরো দুগুণে তিরিশ আর আঠেরো দুগুণে ছত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যাবে না এবার তিন দিয়ে দিই তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন পনেরো পঁয়তাল্লিশ এবার তিন দিয়ে দিই পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে তিন দুগুণে ছয় আর তিন পাঁচে পনেরো এবার দেখছি দুটোর মধ্যেই পাঁচ আছে দুইটিতে পাঁচ একে পাঁচ দুই এক এবার আমরা দেখি তিরিশ ছত্রিশ ও পঁয়তাল্লিশের গু কত হচ্ছে দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই নব্বইকে যদি দুই গুণ করা যায় তাহলে হয় একশো আশি তাহলে তিরিশ ছত্রিশ ও পঁয়তাল্লিশের লসাগু হচ্ছে একশো আশি আরেকটি অঙ্ক করি একই রকম কিন্তু একটি সংখ্যার জন্যে লসাগু কত চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ছিল তিরিশ আর এখানে আসলো কি চব্বিশ আর দুটো যা তা ঠিকই আছে কিন্তু এই সংখ্যাটির জন্য লসাগো কতটা চেঞ্জ হয় আমরা একটু দেখবনের চব্বিশ আঠারো দুগুনের ছত্রিশ পঁয়তাল্লিশ আবার দুই দিয়ে দিই ছয় দুগুনে বারো নয় দুগুণে আঠারো আঠারো আর পঁয়তাল্লিশ তিন দিয়ে দিলাম তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে দিই দুই এক পাঁচ এবার আমরা দেখি কত হল চব্বিশ ছত্রিশ ও পঁয়তাল্লিশ আগেরটা ছিল তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এর লগো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ দুই দুইয়ে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর পাঁচ দুগুণে দশ ছত্রিশকে যদি দশ দিয়ে আমি সহজে করলাম বা ছত্রিশ দুগুণে বাহাত্তর বাহাত্তরকে যদি পাঁচ দিয়ে গুণ করা যায় তাহলে দেখি কত হয় বাহাত্তর গুণ পাঁচ পাঁচ ছ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তিনশো ষাট আমরা কি দেখতে পেলাম এই একটি সংখ্যার জন্য এখানে হয়েছিল একশো আশি আর এখানে হলো তিনশো ষাট তার মানে কি ডবল হয়ে গেল তো সংখ্যাটি কিন্তু ডবল ছিল না এই জন্য লসাগু যে কাছে কাছে থাকলেই একই রকম সংখ্যা আসবে একই লসাগু হবে তা কিন্তু নয় তোমরা পরীক্ষার হলে যখন করবে আন্দাজে না বসিয়ে এভাবে করে তারপরে উত্তর লিখবে তবে আগে যে নিয়মটি আগের ক্লাসের নিয়মটি দেখিয়েছিলাম ওটাও ঠিক এটাও ঠিক যার যেটা পছন্দ সেই নিয়ম অনুসরণ করে করতে পারো তবে যারা চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পড়ছ তাদের বইটিতে ওই নিয়মটি দেওয়া আছে তোমরা ওই নিয়মটি করলেই বেশি ভালো করবে কারণ বইয়ে যেটা দেওয়া থাকে ওই নিয়ম অনুযায়ী খাতায় করতে হয় তারপরে তখন যখন তোমরা বড় হবে সিক্স সেভেন এইট নাইনে উঠবে তখন দেখবে আস্তে আস্তে এই নিয়মগুলো পেয়ে গেছো আবার এই নিয়মগুলো উত্তর করার জন্য যদি শিখে রাখো তাতেও কোনো সমস্যা নেই তাহলে তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে সবাই ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ